একটা নওশাদ সিদ্দিকী এমএলএ কে পার্টি করে রিট পিটিশন ফাইল করেছেন, কেন রিট পিটিশন কেন ফাইল করলেন, কি বিষয়ে? দেখুন, নির্যাতিতা যে মহিলা, উনি বিধায়ক নওশাদ সিদ্দিকীর এগেনস্টে অলরেডি একটা রেপের চার্জ এনেছেন, অন প্রমিস টু ফেক ম্যারেজ। তো সেখানে আপনার সেই কেসটা এখন বর্তমানে বিচারাধীন। এই কেস করার পর সঙ্গে সঙ্গেই মাননীয় বিধায়ক এবং তার সঙ্গ যার সঙ্গ সঙ্গীরা যারা সব আছে অ্যাসোসিয়েটসরা বিভিন্ন রকমভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে নির্যাতিতা মহিলার উপরে চাপ সৃষ্টি করছে, যাতে উনি আগামী দিনে যেন কেসটা দেখভাল করতে না পারে, কোর্টে যেন তার সাক্ষী দিতে না পারে এবং বিচার প্রক্রিয়াকে একটা ব্যাহত করার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে ওনার জীবনের একটা যে ঝুঁকি আর কি, ওনাকে বলা হচ্ছে যে মার্ডার করে দেবো, খুন করে দেবো কেস যদি তুমি উঠিয়ে না নাও। তো উনি জীবন সংশয়ে ভুগছেন, তার জন্য প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড লিবার্টির জন্য উনি সংশ্লিষ্ট থানাতে কমপ্লেন করেছে, দমকল থানাতে এবং মুর্শিদাবাদ এসপির কাছে। সেখানে যথাযথ বিচার না পাওয়ার জন্যই উনি কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারক জাস্টিস জয়সেনগুপ্তর এজলাসে মামলা দায়ের করেছেন, প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড লিবার্টি মেনলি। এই মামলাটা আপনার কবে হিয়ারিং হতে পারে বলে আমার মনে হয়? মামলাটা গত শনিবার দিন আমি লিভ নিয়েছিলাম, মহামান্য বিচারক ম্যাটারটার আর্জেন্সি বুঝে উনি আজকে সোমবার দিন ফিক্সড করেছেন, আজকে আইটেম নম্বর 6। কিন্তু এখনও কোর্ট বসেনি, অতি শীঘ্রই বিচার প্রক্রিয়া শুরু হবে। ধন্যবাদ।